ঢেউ আসছে আর আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সেই মজা হবে, সেই মজা হবে। এই যে বোটিং এ যাচ্ছি, এই যে বোটিং এ যাচ্ছি আমরা। আপনারা যারা দীঘাতে বোটিং করতে যাবেন, অবশ্যই আপনাকে প্রত্যেককে এই লাইফ জ্যাকেট পরতে হবে। লাইফ জ্যাকেট পরে আপনাকে 150 টাকা পেইড করতে হবে। পেইড করে কিন্তু তবেই বোটিংয়ে আপনি যেতে পারবেন। আপনারা একমাত্র নিউ দীঘাতেই এই বোটিং সিস্টেমটা পাবেন। এখান থেকে কিন্তু আপনি বোটিং করে সমুদ্রের মধ্যে যেতে পারবেন। ওই যে আমাদের বোট রেডি করা হচ্ছে, আমরা যে বোটিংটা উঠবো সেই বোটিংয়ে কিন্তু হাওয়া দিয়ে তাকে ফুলিয়ে নিতে হয়, এবং পিছনের ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনে করে স্পিডে আমরা সমুদ্রের মধ্যে ঢুকে যাবে। তার আগে আমরা এটাকে প্রস্তুত করছে, তোমরা দেখো হাওয়া দিয়ে এটাকে রেডি করছে। আমরা এবার এর মধ্যে যারা প্রত্যেকে যে লাইফ জ্যাকেট পরে আছে প্রত্যেকে কিন্তু আমরা এখানে উঠবো এবং সমুদ্রের মধ্যে যাবো, সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। আমাদের পাম্পিং করতে অর্থাৎ হাওয়া দিতে অনেকটা সময় লেগে গেল। তোমরা অপেক্ষা করো, এরপরে মাছ সমুদ্রে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। এবার আমরা এটাকে কয়েকজন মিলে টেনে টেনে সমুদ্রে নামিয়ে দেবো, কারণ এখানে জল কম আছে। দেখো এ কাজে আমরা প্রত্যেকে সাহায্য করব। আমি এটাকে টানবো, সেই সঙ্গে যারা কর্মচারী আছে প্রত্যেকে এটাকে টানবে, সেই সঙ্গে নামিয়ে নিয়ে তারপর স্টক দেবে। আমাদের হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চেক চলছে, অর্থাৎ দেখো হাওয়াটাকে ঠিকঠাক হয়েছে কিনা সেটাকে বাজিয়ে দেখছে। এবার আমরা এটাকে নামিয়ে দেবো টেনে। এবার আমরা ঝাট করে ওই মাছ সমুদ্রে চলে যাবো। দেখো সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে, এই যে যারা উঠছে এর প্রত্যেকে আমরা যাবো। আমাদের বোট এক্ষণে স্টার্ট দেবে, এই যে সবাই উঠে গেছে প্রায়, এক্ষণে স্টার্ট দেবে। ওই যে দাদাটা স্টার্ট দেবে উনি এক্ষণে উঠবে আমাদের বোটে। ওই যে প্রচণ্ড গতিতে দেখো সমুদ্রের দিকে প্রবেশ করছে আমাদের স্পিড বোট। আমরা অলরেডি প্রত্যেকে যে যারা আছে জড়সড় হয়ে ভয় রয়েছে, আমি কিন্তু ভয় পাইনি, আমি যথেষ্ট উপভোগ করেছি। সাঁতার জানলেই হবে, আর কিছু লাগবে না। এই যে আমরা পুরো মাঝখানে চলে এসেছি, ছুটে চলেছে এই যে আমাদের বোট। দাদা মানে ভয় পাচ্ছে ভীষণ।
আমরা সমুদ্র উপকূল থেকে প্রায় 500 মিটার দূরে চলে এসেছি, ওপাশে কিছুই দেখা যাচ্ছে না দেখো, এবং প্রত্যেকটা ঢেউয়ের সঙ্গে স্পিডবোট এতটা উপরে লাফিয়ে উঠছে, দারুণ উপভোগের জায়গা, দারুণভাবে আমরা এনজয় করছি, দেখো আমরা পুরো লাফিয়ে লাফিয়ে উঠছি। ঠিক আমরা যখন রিটার্ন করছি অর্থাৎ ফিরছি, তখনই আমাদের বোটটি একটি দুর্ঘটনার কবলে পড়ে, অর্থাৎ হঠাৎ করে ইঞ্জিনটা কোনোভাবে বিকল হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা অনেকে ভয় পেয়ে যাই, কিন্তু পরক্ষণে সেটা কিন্তু আবার চালু হয়ে যায়। আমরা তার জন্য অনেকটা সবাই ভয় পেয়ে যাই, ভয় পেয়ে অনেকে একটু পরে যখন ইঞ্জিনটা স্টার্ট হয় তখন হাসাহাসি করি, কিন্তু রীতিমতো মাছ সমুদ্রে স্টার্ট বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, দেখা যাক। দারুণ একটা অভিজ্ঞতা হলো আমাদেরকে, যে আপনারা যারা যাবেন অবশ্যই এই লাইফ জ্যাকেটটা তো পরতেই হবে, এবং সেই সঙ্গে দারুণ উপভোগ করতে পারবেন অল্প অল্প সময় এবং অল্প টাকার মধ্যে।